দেশে উন্নয়নের সাথে তাল মিলিয়ে বাড়ছে দুর্নীতি আর উন্নয়নও হচ্ছে প্রথাগতভাবে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির এক অনুষ্ঠানে বৃহস্পতিবার একথা বলেন প্রখ্যাত অর্থনীতিবিদরা দেশের এই উন্নয়ন টেকসই হবে কিনা কিংবা সরকার ঋণের ফাঁদে পড়বে কিনা সে বিষয়েও শঙ্কা জানান তারা এছাড়া ঋণগ্রহীতাদের থেকে অর্থ আদায় করতে না পারায় দেশের অর্থনীতি বিপাকে পড়ছে বলেও মন্তব্য করেন বিশেষজ্ঞরা নাজিবুর রহমানের রিপোর্ট এইদে দেশ জুড়ে কেনাকাটা ফুরতে হবে শুধু বিকাশে স্বাধীনতা উত্তর বাংলাদেশে গত পঞ্চাশ বছরে দেশের অর্থনীতি রাজনীতি সমাজ ও সংস্কৃতির অবস্থান নিয়ে প্রখ্যাত গবেষক ও লেখকদের সমন্বয়ে লেখা বইয়ের প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগ সিপিডি মরকো উন্মোচন অনুষ্ঠানে বইটির গুরুত্বপূর্ণ বিষয়বস্তু নিয়ে আলোচনায় অংশ নেয়া বক্তারা বলেন গত পঞ্চাশ বছরে দেশ যেমন এগিয়েছে উন্নয়নের নানা সূচকে তেমনি বেড়েছে দুর্নীতি বাংলাদেশে আমি দেখেছি স্টেবল করাপশন ইকুইলিব্রিয়াম এবং স্টেবল করাপশন ইকুলিব্রিয়াম ভাঙার জন্য উই নিড স্ট্রং পলিটিক্যাল উইল আগে করাপশন কেন করতাম আমার সুবিধার জন্য এখন করাপশন করতে হচ্ছে আমাকে প্রোটেক্ট করার জন্য বাংলাদেশ এখন আটকে গেছে সস্তা শ্রমের অর্থনীতির একটা ট্র্যাপের মধ্যে প্রযুক্তি প্রযুক্তি প্রশিক্ষণ শিক্ষা এটার একটা সমন্বয় আমার করতে হবে আমি অনেক অবকাঠামো করেছি ট্রান্সপোর্ট লিঙ্ক করেছি এগুলোকে আমার ট্রান্সপোর্ট করিডোর থেকে ইকোনমিক করিডোরে আমাকে নিতে হবে আলোচনায় উঠে আসে ব্যবসায়ী বান্ধব সরকার ব্যবস্থার নেতিবাচক প্রভাব নিয়োগ এ সময় অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোহান বলেন আমানতকারীদের অর্থ নিয়ে দীর্ঘমেয়াদী ঋণ দিচ্ছে সরকার যা ফেরত পাওয়া নিয়ে তৈরি হচ্ছে সংশয় আর এ অর্থনীতি বিপাকে পড়ছে আমরা দেখছি আমানতকারীদের অর্থ দিয়ে বাণিজ্যিক ব্যাংক তাদের আর্থিক সংকট নিরসন করছে যা হওয়ার কথা ছিল না আবার অনেকে দীর্ঘমেয়াদী ঋণ নিচ্ছে পরে তা আদায় করতে পারছে না সরকার এখন এই পরিস্থিতি অনেকটা পর্যায়ে চলে যাচ্ছে আলোচনায় অংশ নিয়ে বক্তারা আরও বলেন স্বাধীনতার পর থেকেই রাজনৈতিক সহিংসতাকারীরা সবসময় সরকারের প্রতিনিধি হয়ে কাজ করছে অর্থনীতির প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জনে দেশকে শ্রমনির্ভর করার তাগিদ দেন অর্থনীতিবিদ ও গবেষকরা নাজিবুর রহমান এনটিভি নিউজ ঢাকা দেশ জুড়ে হবে শুধু দেশের শহরাঞ্চলে দারিদ্রের হার বাড়ছে গবেষকরা বলছেন শহরের দরিদ্র এসব মানুষ এখন বেশ কষ্টে জীবন ধারণ করছেন উচ্চ মূল্যস্ফীতি নতুন করে অনেককে দরিদ্র বানাচ্ছে বলেও আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা তাদের মতে বাজার নিয়ন্ত্রণের পাশাপাশি মূল্যস্ফীতি কমাতে মুদ্রানীতির সঠিক বাস্তবায়ন জরুরি হাসানুল রিপোর্ট বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সাম্প্রতিক তথ্য বলছে দু হাজার বাইশের তুলনায় দু সালে দেশের শহরাঞ্চলের বস্তিতে বসবাসকারীর সংখ্যা বেড়েছে একই রকম তথ্য উঠে এসেছে গবেষণা প্রতিষ্ঠান সানেমের এক জরিপে সানেম বলছে গ্রামে দারিদ্রের হার কমতির দিকে হলেও শহরাঞ্চলে তা বাড়ছে আমরা যেটা দেখতে পেয়েছি শহরাঞ্চলে দারিদ্রের হারটা বেড়েছে এবং শহরাঞ্চলের এই খানাগুলো এই পরিবারগুলোর উপর একটা একটা বড় সময় ধরে তারা একটা ধাক্কার পর একটা করোনার ধাক্কা যেতে না যেতেই তারা প্রাইস শকের বা মূল্যস্ফীতি যে ধাক্কাটা তার তার সম্মুখীন হয়েছে দেশের শহরাঞ্চলের কম আয়ের মানুষদের ঘর ভাড়া আর খাওয়ার খরচ মেটাতেই হিমশিম খেতে হচ্ছে কারণ খরচের বোঝা বাড়লেও দরিদ্র মানুষের আয় খুব একটা বাড়েনি সাম্প্রতিক সময়ে বড় বিপদ যেটা এসছে সেটা হলো মূল্যস্ফীতির বৃদ্ধি এবং এটার কারণে বাইশের পরে দরিদ্রতা বাড়ারই কথা কারণ একদিকে মূল্যস্ফীতি বাড়ছে অন্যদিকে শ্রম শ্রমিকদের আয় সেই তুলনায় বাড়েনি দেশে গত বছরের মার্চ থেকে মূল্যস্ফীতি হচ্ছে নয় শতাংশের বেশি যার সরাসরি প্রভাব পড়ছে মধ্যবিত্ত ও নিম্নবিত্তের জীবনে এই অবস্থায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের বিকল্প দেখছেন না বিশেষজ্ঞরা টাকাকে অ্যাট্রাক্টিভ করতে হবে টাকার মূল্যমান বাড়াতে হবে টাকার মূল্যমান বাড়ানো মানে ইন্টারেস্ট বাড়ানো সেটা যদি হয় টাকা যদি অ্যাট্রাক্টিভ হয় এক্সচেঞ্জ স্টেবিলাইজড হয় কিছুটা হয়েছে অলরেডি আমি মনে করি যে এটাকে যদি স্টেবল রাখা যায় একশো লেভেলে তাহলে আস্তে আস্তে কমে আসবে এছাড়া কম আয়ের মানুষের জন্য সরকারের চলমান সহযোগিতা কর্মসূচিগুলোর আওতা আরও বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের হাসানুল সাউন এনটিভি নিউজ ঢাকা বিএনপি সরকার যেখানে ঘোষণা দিয়েও জনগণকে ডাল ভাত খাওয়াতে ব্যর্থ হয়েছিল সেখানে বর্তমান সরকার জনগণকে মাছ ভাতের নিশ্চয়তা দিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার সকালে রাজধানীতে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি মানুষের যেন স্বাস্থ্যের ক্ষতি না হয় এবং বিদেশে যেন মাংস রপ্তানি করা যায় তাই স্বাস্থ্যসম্মতভাবে গবাদি পশু পালনের পরামর্শ দেন প্রধানমন্ত্রী রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ

প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধি দুগ্ধজাত পণ্যের বাজার সৃষ্টি ক্ষুদ্র খামারি ও উদ্যোক্তাদের গবাদি পশু উৎপাদনে উদ্বুদ্ধ করা সহ গবাদি পশু পালনের আধুনিক ব্যবস্থাপনার দিক তুলে ধরতে রাজধানীর আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠে শুরু হয়েছে দুদিন প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী প্রদর্শনীতে প্রায় চারশোটি স্টল স্থাপন করা হয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আয়োজনে সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় প্রধানমন্ত্রী বলেন আওয়ামী লীগ সরকার বরাবরই গবেষণার উপর গুরুত্ব দিয়ে আসছে ফলে বর্তমানে মৎস্য ও কৃষি খাতে ব্যাপক অগ্রগতি হয়েছে আমাদের আমরাই তৈরি করব আমাদের দেশের মানুষকে দেব আমাদের লক্ষ্য প্রথম হলো খাদ্য নিরাপত্তা দেওয়া দ্বিতীয় হলো পুষ্টি নিশ্চয়তা দেওয়া এরপরে কারো কাছে মুখ খাতে হয়ে থাকবো না আমরা নিজেরা উৎপাদন করব প্রতিটি জিনিস সেইভাবে আমাদের কিন্তু চলতে হবে মানুষের যেন স্বাস্থ্যগত ক্ষতি না হয় এবং বিদেশে যেন মাংস রপ্তানি করা যায় সেজন্য স্বাস্থ্যসম্মতভাবে গবাদি পশু পালনের পরামর্শ দেন প্রধানমন্ত্রী আমাদের যে সমস্ত পশু পালন করা হয় বা তাদেরকে স্বাস্থ্যসম্মতভাবে পালন করার ব্যবস্থা নিতে হবে আমরা কিন্তু আমাদের হালাল মাংস পৃথিবীর অনেক দেশ এখন ক্রয় করতে চায়। আর সেই সুযোগটা আমাদের নিতে হবে বিদেশে রপ্তানি করতে গেলে তাদের কতগুলি নিয়ম আছে সেটা মেনে আমরা করি কিনা বা সেগুলি প্যাকেটজাত করতে গেলে সেই নিয়ম অনুযায়ী করা হচ্ছে কিনা সে বিষয়গুলি কিন্তু আমাদের বিবেচনায় নিতে হবে ঘোষণা দিয়েও দেশের মানুষকে ডাল ভাত খাওয়াতে ব্যর্থ হয়েছিল বিএনপি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন বর্তমান সরকার জনগণকে মাছ ভাত খাওয়ার নিশ্চয়তা দিয়েছে খালেদা জিয়া ঘোষণা দিল যে দেশের মানুষকে ডাল ভাত খাওয়াবে সে ডাল ভাত খাওয়াতেও কিন্তু ব্যর্থ হয়েছিল মাছে ভাতে বাঙালি আমরা আমার বাঙালি ভাত পেলেই তো যথেষ্ট কাজে আমরা সেদিকেই দৃষ্টি দিয়েছি এখন অন্তত বলতে পারি মাছ ভাতের অভাবটা নাই ডাল ভাতের অভাব নাই রাস্তাঘাটে নয় বরং নির্দিষ্ট জায়গায় কোরবানি দেওয়ার আহ্বানও জানান সরকার প্রধান উদ্বোধনী অনুষ্ঠান ফাহাদ মোহাম্মদ এনটিভি নিউজ ঢাকা বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে চার টাকা বাড়িয়ে একশো ও খোলা তেলের দাম দুই টাকা কমিয়ে একশো সাতচল্লিশ টাকা নির্ধারণ করা হয়েছে যা মিল গেটে এখন থেকেই কার্যকর হবে বৃহস্পতিবার দুপুরে সচিবালয় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সাথে বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান বাণিজ্য প্রতিমন্ত্রী আসানুল ইসলাম টিটু এছাড়া প্রথমবারের মতো পাম তেলের দাম প্রতি লিটারে একশো টাকা নির্ধারণ করা হয়েছে এই বৈঠকে রোজায় সাধারণ মানুষজনকে স্বস্তি দিতে শুল্ক কমিয়ে ভোজ্য তেলের দাম প্রতি লিটারে দশ টাকা কমিয়েছিল সরকার পনেরোই এপ্রিল সেই শুল্কমুক্ত সুবিধা উঠে যাওয়ায় আবারও লিটারে দশ টাকা দাম বাড়াতে বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি দেয় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সংগঠন আর আজ বৈঠক শেষে খোলা সয়াবিন তেলের দাম লিটার প্রতি একশো উনপঞ্চাশ থেকে একশো সাতচল্লিশ টাকা ও বোতলজাত একশো তেষট্টি থেকে একশো সাতষট্টি টাকা করা হয় আর পাঁচ লিটারের বোতলের দাম আটশো টাকা থেকে বাড়িয়ে আটশো আঠেরো টাকা নির্ধারণ করা হয়েছে 300 টাকা যেটা কোলাবাজারে ছিল সেইটাকে 2 টাকা কমিয়ে 147 টাকা সর্বোচ্চ কোলাবাজারে সয়াবিন তেল বিক্রি হবে আর আমাদের সয়াবিন তেলের প্রতি লিটারボトル যেটা পেট বোতলে যেটা যেটা মধ্যে সিল করা থাকে সেটা আমাদের নির্ধারিত ছিল 163 টাকা সেইখান থেকে বৃদ্ধি করে 167 টাকায় নির্ধারণ করা হয়েছে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন উপজেলা নির্বাচনে বিএনপির কেউ ব্যক্তিগতভাবে অংশ নিলে সে বিষয়ে সিদ্ধান্ত পরে জানানো হবে বিএনপির সিনিয়র যুগ্ম महासचिव রুহুল কবির রিজভি বলেছেন পাশের দেশের সহায়তায় সরকার জনগণকে বন্দী করেছে বৃহস্পতিবার আলাদা দুটি অনুষ্ঠানে বিএনপির এই শীর্ষ নেতারা এসব কথা বলেন আজের রিপোর্ট রাজধানীর মগবাজারে বিএনপির কেন্দ্রীয় কমিটির অসুস্থ সহস্বাস্থ্য স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার সঙ্গে সাক্ষাৎ করেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খান তিনি বলেন আওয়ামী লীগের আমলে কোনো সুষ্ঠু নির্বাচন হবে না এ কারণে উপজেলা নির্বাচন থেকে নিজেদের সরিয়ে নিয়েছে বিএনপি তবে প্রান্তিক পর্যায়ে কে কিভাবে নির্বাচনে অংশ নিবে সে বিষয়ে এখনই কোনো সিদ্ধান্ত বা কথা বলার সময় নয় বিএনপি এটা স্পষ্ট করে দিয়েছে যে আমরা সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন ব্যতী রেখে এই সরকার এবং এই সরকারের সাজানো নির্বাচন কমিশনের কোনো নির্বাচনে আমরা যাব দলীয় ভিত্তিতে নির্বাচন নাই হয় তাহলে তো কোনো রাজনৈতিক দলে সেই নির্বাচনে যাওয়া না যাওয়া এই প্রশ্ন অর্থ এখানে গ্রামে গঞ্জে কে নির্বাচনে যাবে না যাবে এটা এটা তো বিএনপি দলীয়ভাবে কোনো দেখার বিষয় নয় বিএনপির সদ্য কারামুক্ত নেতাকর্মীদের সংবর্ধনা অনুষ্ঠানে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির বলেন সাম্প্রদায়িক শক্তির একটি দেশের সহায়তা নিয়ে আওয়ামী লীগ কখনো দেশকে সাম্প্রদায়িকতা মুক্ত করতে পারবে না এদেশের গণতন্ত্র বন্দী করে রেখেছেন শুধুমাত্র পার্শ্ববর্তী দেশে তাদের সহায়তা নিয়ে ওবায়দুল কাদের এখন বলছেন কি জানেন বিএনপি সহ সাম্প্রদায়িক শক্তিকে প্রতিরোধ করব আপনারা দেশের মানুষের আগামী কয়েকদিন দাবদাহ কমার কোন সম্ভাবনা নেই আবহাওয়া অধিদপ্তর বলছে ঢাকা সহ কয়েকটি জায়গায় ঝড় বৃষ্টি হতে পারে তবে চলতি মাসে পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় তাপমাত্রা কমবে না বলে জানিয়েছে আবহাওয়া ডাক্তার এদিকে তীব্র গরমে বাড়ছে জ্বর ও ডায়রিয়া সহ পানিবাহিত নানা রোগ সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা বিস্তারিত জানাছেন আবিদ আহমেদ 70 উর্দু নানটুমিয়া অনেকটাই Nirupay হয়ে জীবিকা তাগিতে রাজপথে রিকশা চালান দীর্ঘ 33 বছর বয়সের ভারে নুজো তবে রিকশার গতি কম নয় নান্টুমিয়ার মতো অতটা বৃদ্ধ না হলেও দিনভর রিক্সা চালিয়ে প্রায় নাকাল আলাউদ্দিন গরমে এমন সব মানুষের জন্য অনেকটাই মরার উপর খাড়ার ঘায়ের মতো নাই পেটার দায় চালাইতে হয় কষ্ট করতে হয় রাজধানী ঢাকা সহ দেশ জুড়ে বিপাকে হতদরিদ্র ও কর্মজীবী মানুষ গরমে আসতে খুব কষ্ট হয়েছে তাপমাত্রা খুব বেশি অনেক তাপমাত্রা ঢাকায় আমার গ্রামের বাড়ি থেকে আসছে অনেক গরম আবহাওয়া অফিস জানিয়েছে আগামী কয়েকদিন সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় একই রকম থাকতে পারে চলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি আরও বাড়তে পারে গতকালকে কিন্তু সাতটা ডিভিশনের মতো ছিল তাৎপ্রভাটা তো বৃষ্টি হওয়ার ধরুন দুইটা ডিভিশনটা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হয়েছে বর্তমানে পাঁচটা বিভাগ আছে এবং আগামী চব্বিশ ঘন্টা যেটা দেখা যাচ্ছে যে তাপমাত্রা উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা এদিকে রাজধানী হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ সর্দি জ্বর কাশি শ্বাসকষ্ট টাইফয়েড ও ডায়রিয়ার লক্ষণ নিয়ে হাসপাতালে আসছে শিশু ও বৃদ্ধরা ঘামের সাথে কিন্তু আমাদের স্টোডিয়াম বা আমাদের ইলেকট্রোলাইটসটা কিন্তু বের হয়ে যায় ফলে দেখা যেতে পারে আমাদের ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হতে পারে এর জন্য পারলে আসলে ওটস স্যালাইনটা আমাদেরকে সঙ্গে ক্যারি করা ভালো এছাড়া তরল জাতীয় যে ধরনের খাবার আছে সেগুলো অবশ্যই বিশুদ্ধ হলে ভালো তরল এবং তরল জাতীয় খাবারটা পর্যাপ্ত পরিমাণ খাবো গরমে অতিষ্ঠ রাজশাহী চুয়াডাঙ্গা ও নাটোরের জনজীবন চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা চল্লিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস নাটোরে বেড়েছে ডায়রিয়া রোগীর সংখ্যা আবির আহমেদ এন নিউজ ঢাকা দশ দিনের ব্যবধানে দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম এবার স্বর্ণের দাম ভরিতে এক হাজার তিনশো আটাশি টাকা থেকে দুই হাজার পঁয়ষট্টি টাকা পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির প্রেক্ষিতে নতুনভাবে নির্ধারিত এই দাম বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা থেকে কার্যকর করার ঘোষণা দিয়েছে সংগঠনটি বাজুস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ভালো মানের অর্থাৎ হলমার্ক করা বাইশ ক্যারেট স্বর্ণের ভরি এক লাখ উনিশ হাজার ছয়শো টাকায় দাঁড়িয়েছে যা দেশের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ দর একইভাবে একুশ ক্যারেটের স্বর্ণের ভরি এক লাখ চোদ্দ হাজার দুশো দুই টাকা আঠেরো ক্যারেট সাতানব্বই হাজার আটশো চুরাশি টাকা এবং সনাতন স্বর্ণের ভরি আটাত্তর হাজার আটশো দুই টাকা নির্ধারণ করা হয়েছে তবে এ দফায় রূপার দাম বাড়ানো হয়নি সাভারের আশুলিয়ায় বাড়িতে গ্যাস লিকেজের কারণে বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছেন দগ্ধদের ঢাকার শেখ হাসিনার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন ইউনিটে ভর্তি করা হয়েছে বৃহস্পতিবার বিকেলে আশুলিয়ার কুরগাঁও আমতলা এলাকার মোহাম্মদ শামসুদ্দিনের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে দগ্ধরা গোডাউনের ম্যানেজার মোহাম্মদ সুমন ও প্রতিবেশী ভাড়াটিয়া বৃদ্ধা মাজেদা বেগম তবে দগ্ধ আরেকজন ফার্নিচার কিনতে আসারকৃতার পরিচয় জানাতে পারেনি ফায়ার সার্ভিস মূলত একটি আবাসিক বাড়ির ভবনে ফার্নিচারের গোডাউন ভাড়া দিয়েছিল মালিক বিস্ফোরণের কারণ জানতে চাইলে ফার্স্ট সার্ভিসের কর্মকর্তা জানান ঈদের আগে থেকে ফার্নিচারের গুদামটি বন্ধ থাকায় ভেতরে গ্যাস জমেছিল ওই কক্ষে দাসের আবাসিক সংযোগ সহ রান্নার চুলাও ছিল সম্ভবত ওই গ্যাস লাইনের লিকেজ থেকেই বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে পাবনায় তিনশো বেয়াল্লিশ মেট্রিক টন ভারতীয় চিনি বোঝায় বারোটি ট্রাকসহ তেইশ জনকে আটক করেছে পাবনা জেলা গোয়েন্দা পুলিশ পাবনার আমিনপুরের কাজিরহাট ফেরিঘাটে এই বিপুল পরিমাণ ভারতীয় চিনি বোঝায় বারোটি ট্রাক জব্দ করা হয় বৃহস্পতিবার রাত আটটার দিকে কাজিরহাট ফেরিঘাট এলাকা থেকে এসব ট্রাক এবং চালক ও হেল্পারদের আটক করা হয় বলে নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার আকবর আলী মুন্সি ভারতীয় চিনি বোঝায় ট্রাকগুলো সিলেটের জৈন্তাপুর সীমান্ত হয়ে ঢুকে উত্তরবঙ্গে যাচ্ছিল গোপন সংবাদের ভিত্তিতে তার জব্দ করা হয় এসব মালামালের বৈধ কাগজপত্র দেখাতে পারেনি আটককৃতরা এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন জব্দকৃত চীনের মূল্য সাড়ে তিন কোটি টাকা হতে পারে বলে জানানো হয়েছে ঈদের ছুটি শেষে রাজধানীতে ফেরা যাত্রীরা গাজীপুরের ঢাকা ময়মনসিংহ সড়কে দীর্ঘ যানজটের কবলে পড়েছে বৃহস্পতিবার বিকেলের পর থেকেই ঢাকাগামী গ্রামের ময়মনসিংহ সড়ক গাজীপুর চৌরাস্তা থেকে শালনা হয়ে পোড়াবাড়ি পর্যন্ত দীর্ঘ দশ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এক স্থানে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে চরম ভোগান্তিতে পরে যানবাহন এবং যাত্রীরা রাত ছুয়া দশটার পরে থেমে থেমে দীর্ঘ সারিতে যানবাহন চলাচল করতে দেখা গেছে এই মহাসড়কে পুলিশ জানায় মহাসড়কের ফ্লাইওভারগুলোতে ওঠার সময় এবং নামার সময় যাত্রী ওঠানামা করানোর কারণে যানজট কিছুটা বেড়েছে শুক্রবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন একুশ সদস্য বিশিষ্ট কমিটির নির্বাচনে ছয়জন স্বতন্ত্র সহ দুইটি প্যানেল থেকে আটচল্লিশ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এক প্যানেলে জোট বেঁধেছেন অভিনেতা মিশা সৌদাগর ও মনোয়ার হোসেন ডিপজল আরেক প্যানেল থেকে লড়ছেন নায়ক মাহমুদ কলি ও নায়িকা নিপুণ আক্তার চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে সকাল নয়টায় শুরু হয়ে দুপুর এক দুপুরে এক ঘন্টা বিরতি দিয়ে বিকাল পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা কুকের সাথে বৈঠক করেছেন বিএনপি নেতারা বাড়িধারায় ব্রিটিশ হাইকমিশনার কার্যালয়ে বৃহস্পতিবার এই বৈঠক হয় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বৈঠকে অংশ নেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ও বিকেলে বৈঠকের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স একটি পোস্ট দেয় ব্রিটিশ হাইকমিশনার বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক কৌশল কি তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে পোস্টে উল্লেখ করা হয় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন বিভিন্ন মাধ্যমে অপপ্রচার রোধে ভারতের সাথে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় করে একসাথে কাজ করা হবে বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে ভারতের হাই কমিশনার প্রণয় বর্মার সাথে সাক্ষাৎ শেষে একথা বলেন তিনি ভারতের সরকারি টেলিভিশনে বিটিপির জন্য নির্ধারিত সময় আরো বাড়ানো এবং সেখানকার দর্শকদের আকৃষ্ট করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হবে বলে জানান প্রতিমন্ত্রী। প্রশ্ন জবাবে ভারতের আসন্ন নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়নি বলেও জানান তিনি। আর দুই দেশের চলচ্চিত্র ও সংশ্লিষ্ট ইনস্টিটিউটের তথ্য আদান প্রদান ও প্রশিক্ষণের বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান ভারতের হাই কাবেশনার। কেরানীগঞ্জে পয়লা বৈশাখে এক কিশোরী গণধর্ষণের ঘটনায় পাঁচ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ ঢাকার কেরানীগঞ্জে ঘাটারচর সিটি এলাকায় পয়লা বৈশাখে বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে ওই কিশোরী গণধর্ষণের শিকার হন এ ঘটনায় পর দিন ভুক্তভোগী বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে সিসি ক্যামেরা ফুটেজ পর্যালোচনা করে পাঁচ আসামিকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃতরা হল মিলন মাসুম শহীদুল ইসলাম রাহাত ও সোহাগ আলম বৃহস্পতিবার বিকেলে কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহাবুদ্দিন কবির সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে চিত্রনায়িকা পরিমণি ও তার কাস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাতি জিমির বিরুদ্ধে পিবিআই তদন্ত প্রতিবেদন গ্রহণ করেছে আদালত বৃহস্পতিবার দুপুরে ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলাম আসামিদের আদালতে হাজির করার নির্দেশ দেন বাদীপক্ষ পরিমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেন তবে আদালত তা গ্রহণ করেনি সম্প্রতি এ মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয় পিবিআই প্রতিবেদনে উল্লেখ করা হয় পরিমণি ও তার কাস্টিম ডিজাইনার জিমির বিরুদ্ধে মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগের সত্যতা পাওয়া গেছে দু একুশ সালের ছয় জুলাই বোট ক্লাবের সভাপতি নাসির উদ্দিন মাহমুদ বাদী হয়ে সহ তিনজনের বিরুদ্ধে মামলা করেন রাজধানীর মিরপুরে পয়লা বৈশাখের রাতে পাবেল নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ বরিশাল বরগুনা সহ কয়েক জেলায় অভিযান চালিয়ে অপরাধীদের গ্রেফতার করা হয় জব্দ করা হয় হত্যাকাণ্ডে ব্যবহার করা মোটরসাইকেল বৃহস্পতিবার দুপুরে ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার হার্ন রশিদ বলেন মাদক ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বন্ধুর হাতে খুন হয় সে এর আগেও তাদের দুই পক্ষের মধ্যে মারামারি হয় মোহাম্মদপুর বাড্ডা উত্তরা মিরপুর এলাকায় আধিপত্য বিস্তারে হত্যাকাণ্ডের ঘটনা বেড়েছে বলে জানান তিনি সৌদি আরবে খেলাফত মজলিশ জেদ্দা মহানগরীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম জানান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মালানা আব্দুল মুকেত সেক্রেটারি শায়ক হাফিজ শামসুজ্জামান গণী ও সহকারী যুব বিষয়ক সম্পাদক হাফিজ মালানা ফুয়াদ হামদুল্লার যৌথ পরিচালনায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় খেলাফত মজলিশের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন ক্যানাডার গ্রেটার ব্যানকুভার বাংলাদেশ কালচারাল অ্যাসোসিয়েশনের আয়োজনে উদযাপিত হল বৈশাখে মেলা অনুষ্ঠানে শিশু কিশোর সহ সব শ্রেণীর মানুষ দেশীয় ও বাহারি পোশাকে উপস্থিত হন জাতীয় সঙ্গীত এবং মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় মেলাতে ছিল নানা রকম দেশীয় খাবার পিঠা শাড়ি কাপড় ও গহনার দোকান দিনব্যাপী জমকালো মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিল স্থানীয় শিল্পীদের গান এবং নাচ অতি শিল্পী ঋতুপর্ণা ব্যানার্জি মাতিয়ে রাখেন সবাইকে সংগঠনের সভাপতি মোহাম্মদ ইমন সবার সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন